বন্যার কারণে স্থগিত থাকা সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় দিয়ে শুরু হয় পরীক্ষা। এ বোর্ডের সদর সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট 309টি প্রতিষ্ঠানের 82,795 জন শিক্ষার্থী এবার এইচএসসিতে অংশ নিয়েছেন। নিরাপত্তা জোরদারে কেন্দ্রের 200 গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ। এছাড়া শহরের 28টি পরীক্ষা কেন্দ্রের আশপাশে সমাবেশ ও মিছিল করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।